সবাইকে রমজানের শুভেচ্ছা। সারাদিন রোজা রাখার পর ইফতারে এসে যে চিন্তাটা মাথায় থাকে সেটা হচ্ছে আসলে শরবতটা কি হবে। সেই চিন্তা দূর করবার জন্য যমুনা টেলিভিশন নিয়ে এসেছে ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট উইথ রু আফজা। আমি রুনি আছি আপনাদের সাথে এবং আজকে আমার সাথে যিনি আছেন আমার অনেক পছন্দের একজন শেফ ফারজানা ইমন। ফারজানা আপা কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি দেখতেই পাচ্ছেন খুবই ভালো আছি। আমি অনেকগুলো দেখতে পাচ্ছি আইটেম, আসলে আমরা কী বানাচ্ছি আজকে? আমরা রু আফজা দিয়ে দুইটা আইটেম করব, একটা হচ্ছে রু আফজা ড্রিঙ্কস যেটা থাকছে রু আফজা সাগুদানা, আর একটা হচ্ছে ডেজার্ট রু আফজা ফিরনি। তাহলে আমি দর্শকদেরকে প্রথমে বলে দিই রু আফজা ফিরনি তৈরি করতে কী কী লাগছে। ঠিক, তাহলে দর্শক আমরা প্রথমে বানাচ্ছি রু আফজা ফিরনি। রু আফজা ফিরনি তৈরি করতে আমাদের যা যা লাগছে উপকরণগুলো হলো 3 কাপ দুধ, 1 কাপের 1/4 বাসমতি চাল, রু আফজা পরিমাণ মতো, 5 থেকে 6টি সবুজ পেস্তা বাদাম, 2 থেকে 3টি এলাচ গুঁড়ো। তো শুরু করে দিই আপা, কী করবো প্রথমে? প্রথমে বার্নারটা অন করে নিই, মিল্ক দিয়ে দিচ্ছি। ফিরনির রাইসটা যেহেতু একটু কোর্স থাকে, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা রাইসটাকে আমি এরকম একদম পাউডার ফর্মে নিয়ে এসেছি। তাহলে আমরা রাইসটাকে পাটায় বেটে নিতে পারি, ব্লেন্ড করে নিতে পারি, গ্রাইন্ডারে দিলেও হবে। আচ্ছা, আমি যেটা করব এখন, এটা কি জিনিসটা তাড়াহুড়া করে মানে চটজলদি করার জন্য নাকি? এটা একদম চটজলদি করার জন্যই, যেহেতু রমাদান চলছে এবং আমরা ইফতারের কনসেপ্টটা মাথায় রেখে রু আফজা দিয়ে বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করছি, যত আর্লি পসিবল, যত মানে তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ, উইদাউট এনি হ্যাসল। আমি মিল্কটা গরম হতে হতে ওই মিল্ক দিয়েই এটাকে একটু পেস্টের মতো করে নিব। আচ্ছা, তাহলে দর্শক যেইটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা যেটুকু চাল নিচ্ছি সেই চালটুকুকে আগে আপনি যদি গ্রাইন্ডারে ভালো করে এরকম একদম গ্রাইন্ড করে নেন, অথবা যদি শিল্পা চায় বেটে নেন, তারপর দুধটা চুলায় বসিয়ে দিয়ে সেই এখান থেকে গরম দুধ দিয়ে যেটা একদম একদম ঠকঠকে পেস্টের মতো, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আসলে তাড়াতাড়ি দুধের সাথে ব্লেন্ড হয়ে যাবে। কারণ ইফতারে এত কিছু বানানো হয় না, আসলে সময় থাকে না আসলেই, আর সবাই তো এখন আমরা চিন্তা করি যে কত অল্প সময়ে একদম চটপট আইটেম করা হয়ে যাবে। তো আমি এখানে মিল্কের ট্রু ফ্লেভার এনহ্যান্সের জন্য আচ্ছা এলাচ এটাও পাউডার ফর্মে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো। তাহলে আমরা একটা ছোট এলাচ পুরো পাউডার ফর্ম পুরো এলাচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ আমরা নিয়ে নিচ্ছি। আর যেটা মাস্ট লাগছে আমাদের, না হইলেই না, সেটা হচ্ছে রু আফজা। তো আমি এখানে রু আফজাটা আমাদের যেহেতু এটা কনসেন্ট্রেটেড সিরাপ থাকে, তো আমাকে এটা ডাইলুট করতে হবে অলওয়েজ, যে 1 গ্লাস পরিমাণ যদি আমি লিকুইড ওয়াটার নেই বা মিল্ক নেই সেক্ষেত্রে 3 টেবিল স্পুন। আচ্ছা, এখানে অলমোস্ট আমার 1 গ্লাসের মতো আছেই, আমি এখানে 3 টেবিল স্পুনের মতো রু আফজা দিয়ে দিব। তাহলে এইটা হচ্ছে একদমই রু আফজার ফ্লেভারটা পারফেক্ট আসার জন্য এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর। হ্যাঁ, এটাই রেশিও, এটাই রেশিও। রেশিওটা হচ্ছে খুবই সহজ, যেটা আপা আমাদেরকে বললেন সেটা হচ্ছে 1 গ্লাস পানিতে 3 টেবিল চামচ। এখন এভাবে যদি আপনি 1/2 গ্লাস পানি নেন তাহলে 1.5 টেবিল চামচ, আপনি 2 গ্লাস পানি নিচ্ছেন 6 টেবিল চামচ সেভাবে থাকবে। অনেক সময় দেখা যায় না যে কোনো শরবত খাচ্ছি পাতলা হয়ে গেছে রু আফজা অথবা বেশি মুখে লাগছে, এই জন্য এটা কিন্তু ফর্মুলাটাই এটা। হ্যাঁ, তারপরে কারো যদি টেস্টের আরেকটু বেশি থাকে বা কম থাকে সে সেটা ইয়া করবে, কারণ আমি এখানে হচ্ছে এখন পেস্টটা রাইস পেস্টটা দিই। Thank you.
পাটিসাপের পাপড়ি আনারদানা এগুলো কিন্তু খুব সুন্দর আসলে যায় রুআবজার সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন হয়েছে তাই না তৈরি হয়ে গেল আপু রুআবজা ফিনি থ্যাংক ইউ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ঝটপট হয়ে গেছে আমাদের রুআবজা ফিনি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ড্রিঙ্কটা আমরা ড্রিঙ্কে কি বানাচ্ছি আমরা বানাচ্ছি রুআবজা সাগুদানা রুআবজা সাগুদানা হ্যাঁ দর্শক আমরা এখন যে ড্রিঙ্কটা বানাবো সেটা হচ্ছে রুআবজা সাগুদানা রুআবজা সাগুদানা করতে যা যা লাগছে উপকরণগুলো হলো রুআবজা পরিমাণ মতো এক গ্লাস পানি এক টেবিল চামচ সিদ্ধ সাগুদানা দুই টেবিল চামচ গুঁড়ো দুধ একটি পেস্তা বাদামের কুচি এখন সাগুদানা করার আগে আমি গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নিব আচ্ছা ও কারণ আমরা তো একবারে গ্লাসের মধ্যে গ্লাসেই করে ফেলবো জি 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 এটা গ্লাসেই করে ফেলবো আচ্ছা এটা আলাদাভাবে কিছু করার দরকার নাই ইফতারে কিন্তু সাগুদানাটা খুব ইম্পর্টেন্ট কারণ সারাদিন রোজে রাখার পরে একটু ঠান্ডা হয় হ্যাঁ পেটটা আমাকে একটু পানি দিতে হবে এই যে পানি সো এখন আমি যেটা করব অ্যাজ ইউজুয়াল যেহেতু এখানেও আমরা ওয়ান গ্লাস তৈরি করতে যাচ্ছি সো আমরা ওই রেশিও ওয়াইজ থ্রি টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ওয়ান গ্লাসে তাহলে আমাদের এক গ্লাস পানিতে তিন টেবিল চামচ পরিমাণ রুআবজা লাগছে এটি হচ্ছে স্ট্যান্ডার্ড এবং সেটাতে দেখলে আপনি তখন দেখবেন যে খুব সুন্দর থিকনেসটা না কমে আসে কালারটাও সুন্দর থাকে এবং খেতে পানি পানি লাগে না কারণ আপনি যাই করেন না কেন ইফতারের সময় যদি আপনার শরবতটা ঠিক না থাকে এক্স্যাক্টলি তখন কিন্তু সেটা খুব মুশকিল আর যেটা বলা আছে যে এটা তো অনেক পুরনো একটা রুআবজা যে হ্যাঁ এটা অনেক পুরনো একটা ড্রিঙ্কস ওইভাবে করে তৈরি করা এটা সব ধরনের ভাইটামিনস মিনারেলসের কম্বিনেশনে জিনিসটা করা সো এক বডির যে সারাদিনে ডিহাইড্রেট হয়ে যায় রোজা রাখার কারণে অনেকটা ঘাটতি পূরণ করে সো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি সাগু সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি তাহলে এখানে সাগু সিদ্ধ করা ছিল আমরা সাগুদানাটা দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুনের মতো দিব আর সাগুদানা তো পেটটাকে ঠান্ডা রাখে হ্যাঁ হ্যাঁ খুবই ভালো একটা জিনিস আর এটা এখন না এই পিঙ্ক ওয়াটারের ভেতরে পড়ে খুব সুন্দর একটা ক্রিস্টাল বলের মতো লুক দিবে একদম একদম যে মনে হচ্ছে না যে কিছু জেলি থাকে হ্যাঁ 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 এগুলো যেগুলো ভেতরে বাবলের মতো হ্যাঁ বাবলের মতন আর এইটা যদি এভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায় কারণ তারা তো না যে কোনো ধরনের এই ধরনের ড্রিঙ্ক খেতে পছন্দ করে অ্যান্ড নাও আমি যেটা করব মিল্ক পাউডারটা দিব বাট মিল্ক পাউডারটা আমি মিক্স করব না এটা ফ্লোটিং অবস্থায় রাখব আচ্ছা টু টেবিল স্পুনের মতো এটার কারণটা কি যেটাকে আমি মিক্স করছি এটা আমি ইচ্ছা করে মিক্স করছি না কারণ এটা একটু পর না পাউডারগুলো সুন্দর করে ঝরে ঝরে পড়বে গ্লাসের ভেতরে তখন দেখতে ভালো লাগবে এমনি ব্লেন্ড হয়ে যাবে আর যেটা করব আমি কিছু নাটস আমি এখানে পিস্তাশিও নিয়েছি পেস্তা বাদাম জি পেস্তা বাদামগুলোকে কুচি করে দিচ্ছি কারণ যদি এখন এই পাউডার মিল যেটা ওটা অলরেডি ফ্লোটিং অবস্থায় আছে যদি পেস্তা বাদামগুলো কেটে উপরে দেয় তাহলে পেস্তা বাদামগুলো পাউডার মিল্কের মধ্যে হোল্ড করে থাকবে নাহলে আপনি যখন পানিতে দিচ্ছিলাম আমাদের কিন্তু পেস্তা বাদামগুলো পড়ে যেত হ্যাঁ হ্যাঁ এটা ভেরি ক্লেভার আইডিয়া তো যে খাবে এমনি তো এটাকে স্টার করে খাবে নেড়েই খাবে সো এই জন্য এটাকে আমি এভাবে দিলাম এখন যেটা যাব একটু কম্বিনেশনে যাই তৈরি হয়ে গেল আমার রুআবজা সাগুদানা এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একদম লেয়ারগুলো দেখা যাচ্ছে যে নিচে সাগুদানার লেয়ার উপরে দুধের লেয়ার তার উপর হচ্ছে রুআবজার লেয়ার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর দুইটা রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য এবং এত সহজ আসলে রেসিপি দুইটা হয়ে গেছে হ্যাঁ খুব চটজলদি খুব চটজলদি হয়ে গেছে থ্যাংক ইউ ফাজানা আপা থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ তো দর্শক এরকম চটজলদি কিছু যদি রেসিপি চান তাহলে কী করতে হবে চোখ রাখতে হবে যমুনা টিভির পর্দায় আমরা নিয়ে আসি আপনাদের জন্য ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট উইথ রুআবজা আমি রুনি আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে